স্পর্শ করলেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস এবং দেখা গেল যে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ম্যাচেই দেখা গেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা মাঠে নেমে কামিন্দু কুশল এবং দিনেশের শতরানের হাত ধরে তারা চালকের আসনে গিয়ে বসল এবং সেই ম্যাচের দিকে আমরা নজর রাখবো এবং সেখান থেকে দেখা যাচ্ছে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা 5 উইকেটে হারিয়ে 602 তোলার পরে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে এবং জবাবে দিনের শেষে নিউজিল্যান্ডের রান 2 উইকেটে হারিয়ে 22 দুই ওপেনার টম লাথাম এবং ডেভন কনওয়েকে হারিয়েছে নিউজিল্যান্ড প্রথম দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল 306 দ্বিতীয় দিন শ্রীলঙ্কা প্রথমে হারায় অ্যাঞ্জেলো ম্যাথিউজের উইকেট তিনি ফেরেন 88 রান করে গ্লেন ফিলিপসের বলে তিনি বিপক্ষের আমরা দেখেছি বিপক্ষের অধিনায়ক ধনঞ্জয় ডিভিস ডিসিলভাকেও আউট করেন 44 রানে এবং সেখান থেকে দুই মেন্ডিস কামিন্দু এবং কুশল ইনিংসের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং কামিন্দু তার পঞ্চম টেস্ট শতরান করেন 148 বলে স্বপ্নের ব্যাটিং করছেন তিনি টেস্টে দ্রুততম 1000 রান করার দিক থেকে তিনি ছুঁয়ে ফেললেন কিংবদন্তি ডন ব্যাডম্যানকেও দুজনেই 13 ইনিংসে এই মাইল ফলকে পৌঁছে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন সে বিষয়ে আর বিস্তারিত জানব ডন ব্র্যাডম্যানকে স্পর্শ করলেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস সে সম্পর্কে আর কি কি জানা যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানবো সরাসরি চলে যাবো নিউজরুমে ফলতা দেখা গেল টেস্টের দ্বিতীয় দিনে কামিন্দু মেন্ডিস তিনি কিন্তু ডন ব্র্যাডম্যানকে স্পর্শ করলেন তার শতরানের হাত ধরে এবং শেষে দেখা গেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে শ্রীলঙ্কা কিন্তু চালকের আসনে থাকলো কামিন্দু কুশল এবং দিনেশের হাত ধরেই আর কি জানা যাচ্ছে এই ম্যাচ থেকে দেখো এই ম্যাচের থেকে বড় কথা হচ্ছে ওর মানে ব্যক্তিগত রেকর্ড যেটা যেটা নিয়ে যেটা ডন ব্র্যাডম্যানের ব্যাটম্যান 13 নম্বর ইনিংসে গিয়ে 1000 রান করেছিল ও 13 নম্বর ইনিংসে গিয়ে 1000 রান করলো শুধু এখানে শুধু ডন ব্যাটম্যান নয় এর সাথে আরও দুজন খেলোয়াড় আছে তুমি জানো একসময় পৃথিবীর তিনজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন ওয়েস্ট ইন্ডিজের 3W বলা হতো হ্যাঁ উইলস ওয়ালকট আর ওরেল ওই এভারটন উইক্স উইক্সের উইক্স আছেন এর সাথে আর আছেন স্যাটক্লিভ এই তিনজনই এরা 13তম ইনিংসে 1000 রান করেছিল মানে শুরু থেকেই খুব ভালো টেস্টে পারফর্ম করেছিল ইতিমধ্যে 5টা 100 রান করে ফেলেছে কামিন্দু এবং 13 নম্বর ইনিংস হবে মাত্র 8 নম্বর টেস্ট খেলছে এখনই এই রেকর্ড শুরুটা মানে দুর্দান্ত হলো আর একটা জিনিস হচ্ছে যে প্রথম সিরিজেই মানে প্রথম সিরিজ খেলতে এসে গাভাস্কার 674 রান করেছিল সেখানে ব্যাটম্যানের ছিল 848 রান এই এই যে ব্যাপারটা সেটাও কিন্তু খুব ভালো প্রথম সিরিজেই কিন্তু অনেক রান করেছে কাজেই কামিন্দুকে নিয়ে এখন সারা পৃথিবীতে আলোচনা চলছে যে শুরু থেকেই এরকম সেন্সেশন ফেলে দিয়েছে শ্রীলঙ্কার একজন ব্যাটসম্যান ছিলেন দিলীপ মেন্ডিস অসাধারণ ব্যাটসম্যান ছিলেন দুর্দান্ত মানে পাওয়ার শট মারতেন ক্লাস ব্যাটসম্যান বলা যায় তাকে তারপরে এই যে তুষারা মেন্ডিস রয়েছে আর এই কামিন্দু মেন্ডিস এখন কামিন্দু মেন্ডিস এই মুহূর্তে সেন্সেশন সারা পৃথিবীতে কারণ শুরু থেকেই অসাধারণ খেলছে প্রথম 8টা টেস্টে সব ম্যাচে আর প্রায় প্রত্যেকটা ম্যাচেই ওর কোনো ম্যাচেই 50-এর কম রান নেই এটা একটা বিরাট ক্রেডিট প্রথম 6টা ইনিংসেই 50-এর উপর স্কোর করেছে এটাও একটা ক্রেডিট একদমই পূর্ববর্তী কোনো রেকর্ড রয়েছে তার হ্যাঁ পূর্ববর্তী ও তো বেশি দিন ধরে খেলছে না মাত্র 8 নম্বর এটা 8 নম্বর টেস্ট খেলছে ওয়ান ডে আর টি টোয়েন্টিও খুব কম দিন খেলেছে সবাই শুরু করেছে 25 বছর বয়স যদিও কাজে কিন্তু এই যে প্রথম থেকেই একটা মানে নিউজিল্যান্ডে গিয়ে খেলছে নিউজিল্যান্ডের মাঠে প্রথম থেকে এই যে ফর্মটা ধরে রাখা সাধারণত প্রথম দিকে খেলোয়াড়রা একটু নার্ভাস থাকে আস্তে আস্তে স্থিতু হয় সেটা অনেকের ক্ষেত্রে আবার অনেকে শুরু থেকেই বিস্ফোরক হয়ে থাকে যেমন সুনীল গাভাস্কর প্রথম সিরিজ খেলতে গেছিল ওয়েস্ট ইন্ডিজে তো প্রথম সিরিজেই ডাবল সেঞ্চুরি করেছিল হ্যাঁ এবং 774 রান করেছিল যেটা একসময় রেকর্ড ছিল বহু দীর্ঘদিন ধরে সেই রেকর্ডটা ছিল যে আর উপমহাদেশে এর ব্যাটসম্যান হিসাবে তো কামিন্দু অবশ্যই এই রেকর্ড করলো এবং আশা করা যায় যে আগামী দিনে কিন্তু অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা একজন এমন একজন ব্যাটসম্যানকে পেল যে তিনটে ফরম্যাটেই খেলছে কামিন্দু কিন্তু ওয়ান ডে এবং টি টোয়েন্টিও খেলেছে কাজে শ্রীলঙ্কার এই ব্যাটসম্যানের কৃতিত্ব আমাদের উপমহাদেশি ব্যাটসম্যানদের মধ্যে একটা মানে অন্যতম রেকর্ড সৃষ্টি করলো একদমই সঙ্গে থাকো পল্লবদা নজর রেখেছিলাম ডন ব্র্যাডম্যানকে স্পর্শ করলেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস এবং দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ম্যাচেই দেখা গেল এই ছবি এবং সেখান থেকে দেখা যাচ্ছে দিনেশ কামিন্দু এবং কুশলের 100 রানের হাত ধরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে চালকের আসনে থাকলো সে বিষয়ে বিস্তারিত জানলাম এর পরবর্তীতে নজর রাখবো আমরা কেকেআর এর নতুন মেন্টরের নাম প্রকাশ